গাইস, প্রথমত বলে নে, আমরা কিন্তু প্রায় 5 মাস আগে 33 লক্ষ টাকা দিয়ে একটি বাইক কিনেছিলাম। আর ওই বাইকটা কিনেছিলাম আমরা একটি ভাঙারি দোকান থেকে মাত্র 3300 টাকা দিয়ে। আর বাইকটা কেনার পর আমার গ্যারেজে নিয়ে এসে জাস্ট ইঞ্জিনটাতে আমরা প্রায় 7000 টাকার কাজ করেছিলাম। এমনিতে বাইকের ফ্রেমে কোনো কাজ করিনি, জাস্ট ইঞ্জিনটাই রিপেয়ার করেছিলাম। আর ওই ইঞ্জিনটা কিভাবে রিপেয়ার করি, কি আসল বিষয় সবকিছু নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করেছিলাম ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। এবং ওই ভিডিওগুলো তোমাদের কাছে অনেক ভালো লেগেছিল এবং ওই ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করেছো। আর এই বাইকের কাজ করার সময় আমি ওই ভিডিও গুলাতে বলেছিলাম যে তোমরা কমেন্ট করো আমি এই বাইকটা দিয়ে কি কি করতে পারি। এবং তারপর তোমরা অনেকে কমেন্ট করেছিলে বাইকটা পুকুর দিয়ে চলো, মেলায় নিয়ে ঘুরে বেড়ো এবং পাবলিক রিয়াকশন নাও এবং বিভিন্ন কিছু করো। তোমরা কমেন্টে যা যা করতে বলেছ আমি কিন্তু এই বাইকটা দিয়ে সবকিছু করে দেখিয়েছি তোমাদের। আর এই বাইকটা দিয়ে যখন সব ধরনের ভিডিও করা কমপ্লিট হয়ে গেল তখন কিছু বাইক কমেন্ট করেছিল যে এই বাইকটা দিয়ে নতুন ধরনের একটি বাইক তৈরি করো। আর আমারও আগে থেকে ইচ্ছা ছিল যখন এই বাইকটা দিয়ে সবকিছু করা কমপ্লিট হয়ে যাবে তখন আমি এই বাইকটা ভেঙে নতুন একটি বাইক তৈরি করবো। আর তাই আজকে এই বাইকটা ভেঙে ফেলবো এবং এই বাইকটা দিয়ে তোমাদের মাঝে একটি নতুন ধরনের বাইক তৈরি করে তোমাদেরকে দেখাবো। আর ওই নতুন বাইকটা তৈরি করতে কত টাকা খরচ হবে এবং ওই বাইকটা আমি কিভাবে তৈরি করি সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো। গাইস, যদি তোমাদের কাছে একটি বাইক থাকে আমার এই ভিডিও গুলো দেখে আমার মতো কিন্তু তোমরা একটি বাইক তৈরি করতে পারবে। গাইস, প্রথমে আমাদের কাছে যে বাইকটা থাকবে এই বাইকটা থেকে ইঞ্জিন, চাকা, ফ্রেম সবকিছু আলাদা করে নিতে হবে। গাইস, সবকিছু আলাদা করে নেওয়ার পরে কিন্তু আমরা এই বাইকটা থেকে কি কি কাজে লাগাবো তোমাদেরকে বলবো। প্রথমত আমাদের এই বাইকটা থেকে লাগবে ইঞ্জিনটা। তো আমি যেভাবে বাইকটা তৈরি করব তোমরা যদি এইভাবে তৈরি করতে চাও তাহলে আমি যা যা বলি এইগুলা তোমাদের কাজে লাগবে। দেন তারপর তোমার এই বাইকের সামনে এবং পিছনে চাকা দুইটিও কাজে লাগবে। দেন তারপর লাগবে সামনে সাসপেনশন, চশমা এবং পিছনে সাসপেনশন। এক কথায় বলতে গেলে তোমার এই বাইকের ফ্রেমটা ছাড়া সবকিছুই কাজে লাগবে তোমার। আর আমরা শুধু এই বাইকের ফ্রেমটা থেকে সামনের গলার পাইপটা খুলে নেব। আর তোমরা চাইলে এই গলার পাইপটা নেট মেশিন থেকে বানিয়ে নিয়ে আসতে পারো বা কিনতেও পারো। আর এখন দেখতেই পারছো আমরা কিন্তু বাইকের সম্পূর্ণ পার্টস গুলো আলাদা করে নিয়েছি। আর এতক্ষণে তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া তুমি কোন ধরনের বাইক তৈরি করবে, তোমার বাইকটার মডেল কেমন হবে বা দেখতে কেমন লাগবে। গাইস, তোমরা অনেকে জেনে থাকবে আমি কিন্তু গত এক বছর আগে একটি বাইক তৈরি করেছিলাম। আর আমি ওই বাইকটা তৈরি করার পরে কিন্তু প্রায় বাংলাদেশের প্রত্যেকটা নিউজ চ্যানেল আমার এই বাইকটা দেখিয়েছে। আর আমি যখন এই বাইকটা তৈরি করে রাস্তা দিয়ে ঘুরতেছিলাম তখন অনেকে দেখে ভাবছিল যে এটা আবার কি, এটা সাইকেল নাকি মোটর সাইকেল। বিষয়টা হলো এই বাইকটা অর্ধেক সাইকেল এবং অর্ধেক মোটর সাইকেল। তুমি যদি সামনে থেকে এটাকে দেখো তাহলে মনে হবে এটা একটি বাইসাইকেল, আবার যদি পিছনে এসে দেখো তাহলে বলবে যে এটা একটি মোটর সাইকেল। আর সত্যিটা হলো এটা এই বাইকটার কিছু অংশ মোটর সাইকেল এবং কিছু অংশ বাইসাইকেল। আর আমি যখন এই বাইকটা তৈরি করে রাস্তা দিয়ে ঘুরতেছিলাম তখন হঠাৎ করে বিভিন্ন চ্যানেল থেকে সাংবাদিক চলে আসে আমার কাছে। তো তারা যখন গাড়ি দিয়ে আসে আমি কিন্তু তাদের দেখে ভয় পেয়ে যাই। তো এখন আবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া তুমি তাদের দেখে ভয় পাবে কেন। তো ফার্স্টে যখন তারা আসে আমি ভাবছিলাম যে এগুলো হয়তো আইনের লোক হবে, আমি সাইকেল দিয়ে মোটর সাইকেল বানিয়েছি এর জন্য হয়তো আইনগত কোনো ব্যবস্থা নিতে আসছে আমার বিরুদ্ধে। তো তারপর তারা যখন আমার সামনে এসে ক্যামেরা, ট্রাইপড, মাইক্রোফোন এবং বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বের করে তখন আমি বুঝতে পারি যে এরা সাংবাদিক আমার ইন্টারভিউ নিতে আসছে। তারপর তোমরা দেখতে পারছো আমি কিন্তু এই বাইক থেকে প্রত্যেকটা পার্টসই আলাদা করে নিয়েছি। তো গাইস, দেখতে পাচ্ছ আমার সামনে আছে সেই বাইকের বডিটা। তো এখন আমাকে এটা কাজ কাটতে হবে। দেখতে পাচ্ছ এই বডি থেকে এই কলার পাইপটা, দেন এইখানে আর কিছু কিছু পার্টস আছে এগুলো কাজে লাগাতে হবে আমাকে। তো এই যে দেখতে পাচ্ছ গ্রাইন্ডিং মেশিন, আর এটা হলো পিছনের ফ্রেম। গাইস, তোমরা জানো আমরা কিন্তু এই বাইকের ফ্রেমটা থেকে জাস্ট গলার পাইপটা আলাদা করে নেব। আর এর কারণ হলো আমরা যে নতুন বাইকটা তৈরি করব ওই বাইকটাতে এই গলার পাইপটা কাজে দিবে। গাইস, তারপর আমরা ফ্রেমটি বানানোর জন্য ইউজ করব এরকম লোহার বক্স পাইপ। গাইস, এই ধরনের বক্স পাইপ তোমরা বাজারে কিনতে পেয়ে যাবে। গাইস, এই ধরনের বক্স পাইপ কিন্তু বিভিন্ন সাইজের হয়ে থাকে, তবে আমরা যে সাইজটা ইউজ করব সেটা হলো 2.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। আর এই বক্স পাইপটার ভিতরে কিন্তু থাকবে আমাদের ফুয়েল ট্যাঙ্কি, যেটার ভিতরে তেল থাকবে। গাইস, আমি যেভাবে বলে বলে ভিডিও বানাচ্ছি এইভাবে কিন্তু একটি বাইক তৈরি করা সম্ভব না। গাইস, যদি আমার এই ভিডিওটি দেখে তোমাদের মনে চায় যে তোমরা এই ধরনের একটি বাইক তৈরি করতে চাও তাহলে কমেন্টে অবশ্যই বাইক তৈরি করে টিউটোরিয়াল ভিডিও চাই কমেন্টে লিখে যাবে। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি এই বাইকটা তৈরি করা ফুল ডিটেইল সম্পর্কে টিউটোরিয়াল ভিডিও বানাবো আলাদা ভাবে। আর ওই ভিডিও গুলো আপলোড হবে আমার প্র্যাঙ্ক বয় নাহিদ ইউটিউব চ্যানেলে আলাদা ভাবে একটি প্লে লিস্টে। গাইস, এখন আবার তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে ভাই টিউটোরিয়াল দিয়ে কি হবে আমরা এইভাবে বাইক বানাতে পারবো। গাইস, যদি তুমি এই ভিডিওটি দেখে বাইকটা বানাতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যদি তোমরা না বানাতে পারো তাহলে কমেন্টে অবশ্যই বাইক টিউটোরিয়াল ভিডিও চাই লিখে যাও। এখন আবার তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এটা টিউটোরিয়াল আর কি হলো, বক্স পাইপ কাটবো, গলার পাইপ কাটবো, বাইক কাটবো আর বাইকটা বানিয়ে ফেলবো। গাইস সত্যি বলতে আমি যে বাইকটা বানাচ্ছি এখানে অনেক মাপ জোকের বিষয় আছে, যেমন এই ফ্রেমটা লম্বাই কতটুকু হবে এবং উচ্চতা কতটুকু হবে এবং আরো বিভিন্ন বিষয় সম্পর্কে মাপ জোক দেওয়া লাগে। আর তাই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে টিউটোরিয়াল ভিডিও আসলে তোমাদেরই অনেক সুবিধা হবে। গাইস তারপর তোমরা দেখতে পারছো বক্স পাইপটা একুরেট মাপে কেটে গলার পাইপটা বসিয়ে নিচ্ছি। গাইস তারপর দেখতে পারছো শুধু কিন্তু কাজ করলে হবে না, মাঝে মধ্যে একটু মজাও করতে হবে। Wow! Beautiful! A few moments later. Guys, তারপর এই ফ্রেমটি বানানোর জন্য যে সব পার্টস আমি ইউজ করেছি এর মধ্যে কিছু কিছু পার্টস আমার নিজেরই ছিল, আবার কিছু কিছু পার্টস আমি কিনেছি। তো গাইস দেখতে পাচ্ছো আমাদের বাইকে কিন্তু এতটুকু পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে। তো এখন আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছো এখানে এই যে এই বক্স এই পাইপটা লাগাবো, দেন আমাদের ফ্রেমের কাজ শেষ হবে। তাহলেই তো ফটাফট এটা আগে খুলে নেই, এই যে এখানে এটা খুলে নিই। আর এটা কিন্তু একুরেটভাবে লাগিয়ে নিয়েছি, মানে মাপ যোগ দিয়ে। আর এখন এই পাইপটা লাগানোর পরে ফ্রেমের কাজ মানে মেন কাজটুকু কমপ্লিট হবে। গাইস তারপর তোমরা দেখতে পারছো বাইকের ফ্রেমটা কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। আর আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল এবং পরবর্তী ভিডিওতে বাইকটার আরো কি কি কাজ করলাম তা জানতে হলে পার্ট 2 এর জন্য কমেন্ট করতে হবে।